আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি একটা বেগুন দিয়ে আজকে তরকারি করব। একটা মাঝারি সাইজের একটা আমি বেগুন নিয়েছি। এখন আমি এটা কাটবো। দেখতে পাচ্ছেন আমি এটা গোল গোল করে কেটে এখন আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে ওর কালো খোসাটা বেরিয়ে আসে। জলে ভিজিয়ে না রাখলে কালো হয়ে যাব, এর জন্য আমি সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রেখেছি। আমি কিছু বড় বড় করে আমি শেপটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা বড় বড় হলে খেতে ভালো লাগে আমার কাছে। আমি এটা লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো মতো মিক্স করে আমি মেখে রেখেছি। এখন আমি এটা তেলে ভাজবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা ভাজার জন্য রেডি হচ্ছি। বসিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি বেগুনটা দিয়ে দেব ভাজার জন্য। আমারটা এখন ভাজা হচ্ছে। আমি এক প্লেট থেকে আর এক প্লেট উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু একটু সিদ্ধ হয়ে আসছে। আবার বাকি আছে, একটু ধৈর্য সহকারে করতে লাগবে। দেখতে পাচ্ছেন আমার ভাজাটা হয়ে গেছে, আর বেশি ভাজলে পুড়ে যাব। যতটুকু সিদ্ধ হওয়ার হয়েছে বাদ বাকি রান্নার মধ্যে হয়ে যাব। এইভাবে আমি এটা উঠিয়ে নিয়ে আমি যেটা বাকি আছে সেটাই আমি ভেজে নেব। এটাই আমি এখন উঠিয়ে নিচ্ছি, না হলে পুড়ে যাবে। অর্ডারটা আমি উঠিয়ে এখন বাকি যেটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি, এখন এটা হয়ে যাব। দেখতেই পাচ্ছেন আমার সবটি ভাজা হয়ে গেছে কত সুন্দর করে। এখন আমি আবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম দিয়ে দেব, দিয়ে আমি এটা খুব ভালো মতো তেলে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেল। বানিয়ে নিয়েছি আধা চামচ হলুদ পাউডার, এক চামচ ধনিয়া পাউডার, এক চামচ জিরা পাউডার দিয়ে আমি একটা বেটার বানিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। আমারটা ভালো মতো বলক চলে এসেছে, এখন আমি আরও কিছু পানি অ্যাড করবো সামান্য পরিমাণ। এটাও আমি বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এটা বলক চলে আসছে একটু একটু করে, ব্লক চলে এসেছে এখন একটা একটা করে। ভেজে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি একদম আলতো হাতে, যাতে ব্যাঙ্কে না যায়। এখন আমি এটা ভালো মতো আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য ডেকে রাখবো। দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পর ফিরে আসলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। ওর হাতে যদি না থাকে স্কিপ করতে পারেন, তাহলে দিয়ে দিতে পারেন। এখন আমারটা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, জানাবেন। আর পরবর্তী রেসিপি নিয়ে আমি হাজির হব। আল্লাহ হাফেজ, বাই।